সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? সোনা, তামা, রূপোর, লোহা। সঠিক উত্তর হবে লোহা। সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। সেই সঙ্গে জেনে রাখো, সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহারও জানতো না। হ্যালো বন্ধুরা, জেনারেল স্টাডিজ এমসিকিউ পার্ট সিক্সে আজও নিয়ে এসেছি 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, পিএসসি, বেঙ্গল পুলিশ, আবগারি ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু সহজ পাঠ ক্লাসেস। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন পেতে থাকো। আজকে পরের প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশে অনুকরণে? রাশিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জার্মানি। সঠিক উত্তর হবে সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকার অনুকরণে। রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া বলতে বোঝায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া। পরের প্রশ্ন, আলোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো অ্যামিবা, অ্যান্টামিবা, জায়ান্ট অ্যামিবা, ট্রাইসামিবা। সঠিক উত্তর হবে ট্রাইসামিবা। আলোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো ট্রাইসামিবা। পরের প্রশ্ন, মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য? কেরালা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে কেরালা। মোহিনী অট্টম কেরালা রাজ্যের একটি নৃত্য। পরের প্রশ্ন, আলোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হল কার্বন ডাইঅক্সাইড, জল, সালফার ডাইঅক্সাইড, গ্লুকোজ। সঠিক উত্তর হবে জল। আলোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হল জল। পরের প্রশ্ন, আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? 1970 সালে, 1958 সালে, 1960 সালে, 1963 সালে। সঠিক উত্তর হবে 1960 সালে। আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় তাহলে কত সালে? 1960 সালে। পরের প্রশ্ন, ইলেকট্রনের আবিষ্কারক কে? সঠিক উত্তর হবে জে জে থমসন। ইলেকট্রনের আবিষ্কর্তা জে জে থমসন। এখানে জেনে নাও, রাদারফোর্ড আবিষ্কার করেন প্রোটন কণাটি, আর জেমস চ্যাডউইক বা চ্যাডউইক আবিষ্কার করেন নিউটন কণাটি। এখান থেকে কি কি পেলাম? ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, জেমস চ্যাডউইক আবিষ্কার করেন নিউটন কণাটি। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? অশ্বঘোষ, বসুমিত্র, নাগার্জুন, আর্যরা। সঠিক উত্তর হবে অশ্বঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা অশ্বঘোষ। পরের প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? সঠিক উত্তর 1950 সালের 24শে জানুয়ারি। গণপরিষদের শেষ অধিবেশন হয় 1950 সালের 24শে জানুয়ারি। পরের প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? সঠিক উত্তর কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কালীবঙ্গান। পরের প্রশ্ন, কাজী মালিক নামে পরিচিত গিয়াসউদ্দিন তুঘলক, সান্দার লোদি, বাবর, তিতুমির। সঠিক উত্তর হবে গিয়াসউদ্দিন তুঘলক। কাজী মালিক নামে পরিচিত গিয়াসউদ্দিন তুঘলক। পরের প্রশ্ন, দেহের কোন স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? শ্বেতকণিকা, লোহিত কণিকা, অণুচক্রিকা বা প্লেটলেট, রক্তরস। সঠিক উত্তর হবে অণুচক্রিকা বা প্লেটলেটস। কোন স্থানে কেটে গেলে রক্তের অণুচক্রিকা বা প্লেটলেট রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? ভারত ও বাংলাদেশ, বাংলাদেশ ও নেপাল, ভারত ও শ্রীলঙ্কা, কোনটি নয়? সঠিক উত্তর ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত। পরের প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়? বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, বীরভূম। সঠিক উত্তর হবে বর্ধমান। বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। পরের প্রশ্ন, নীল গ্রহ নামে পরিচিত গ্রহের নাম কি? শনি, শুক্র, পৃথিবী, নেপচুন। সঠিক উত্তর পৃথিবী। নীল গ্রহ নামে পরিচিত পৃথিবী। পরের প্রশ্ন, সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? মানবেন্দ্রনাথ রায়, ডক্টর বি আর আম্বেদকর, সচিদানন্দ সিংহ, গণেশ মভলঙ্কর। সঠিক উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম মানবেন্দ্রনাথ রায় উত্থাপন করেন। পরের প্রশ্ন, সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাসটি বেশি আছে তা হলো মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর হবে হাইড্রোজেন। সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি আছে তা সেটি হলো হাইড্রোজেন। পরের প্রশ্ন, রাবার উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম? কেরালা, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে কেরালা। রাবার উৎপাদনে ভারতের কেরালা রাজ্য প্রথম। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ,
মায়ানমার, সঠিক উত্তর মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ এবং বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র চীন। পরের প্রশ্ন, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দিল্লি, পশ্চিমবঙ্গ, কটক, ব্যাঙ্গালোর। সঠিক উত্তর হবে কটক। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে অবস্থিত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সিন্ধু নদী, রবি নদী, ঘরঘরা নদী, কোনটি নয়? সঠিক উত্তর হবে রবি নদী। হরপ্পা সভ্যতা রবি বা রাভি নদীর তীরে গড়ে উঠেছে, আর সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল মহেঞ্জোদারো, আর ঘরঘরা নদীর তীরে গড়ে উঠেছিল কালীবঙ্গন। আমরা কি পেলাম, রবি বা রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো, আর ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গন। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। সঠিক উত্তর হবে দিল্লি। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দিল্লিতে, আর গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 9ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কেরালা, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে কেরালা। বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র কেরালা রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার অধিবাসীরা প্রধানত কোন ধর্ম অবলম্বী? বৌদ্ধ, হিন্দু, ইসলাম, খ্রিস্টান। সঠিক উত্তর হবে বৌদ্ধ। শ্রীলঙ্কার অধিবাসীরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। থ্যাংক ইউ, আর সে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।